সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত। আমরা আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকাল 9:45, এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম। আর এখন দেখতে পেয়েছেন লম্বা লম্বা চা টা খেয়ে দিয়ে কি সুন্দর খাটের মধ্যে শুয়ে আছি, কেননা গলাটা আবার বসেও যাচ্ছে কথা বলতে বলতে, এই কারণেই শুয়ে আছি। এই যে সূর্য দেবতা এখন সজ্জা ঘরের ভিতরে ঢুকছে, আর এই যে কি সুন্দর রোদ, এই রোদটা তো আমি বেশিক্ষণ পাবো না, এক্ষুনি চলে যাবে। মিনিমাম 5 থেকে 6 মিনিটের মধ্যে এখানটা পুরো একবারে রোদ ফোর সব ফিনিশ হয়ে যাবে। ওই কারণে আমি ভাবলাম যে যতটুকু রোদ রাখে ততটুকু একটু বসি গায়ে, একটু রোদরা নিই, তারপরে আমি কাজকর্মের হাত দেবো। তো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওইখানটা তো পুরো একবারে মানে কি বলবো জঞ্জাল হয়ে আছে, চায়ের ওইখানটা এখনো কিচ্ছু বাগায়নি। আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এদিকে বর্মশাই দোকান যাবে, ওই দেখুন গাড়ি স্টার্ট করছে, এখনই বেরোবে এদিকে। আর বাইরেটা কি সুন্দর লাগছে দেখতে, তাই না? এই দেখুন বর্মশাই, দেখুন ভোরবেলায় উঠেছে, উঠে পর কি সুন্দর, কি সুন্দর পড়ছে দেখতে পেয়েছেন? এই দেখুন একদিকে পড়ছে আর একদিকে ফাঁকি মারছে। আমার একটা কথা বলতে আজকে খুব ইচ্ছে করছে বন্ধুরা। কথাটা হলো যে অনেকে অনেক রকম ভাবে যে আমি সবসময় ভিডিও করি, আমি সবসময় সমস্ত কাজগুলোকে ভিডিও করে করে রাখি, ভিডিও করে করে দেখাই, আমার হাতে সবসময় ফোন থাকে, আমার কি খেয়ে দিয়ে কাজ নেই? এমনকি আমার মুখের সামনে আমাকে শুনতেও হয়েছে যে আমার ভিডিও করার স্বভাব, কিন্তু আমার তাতেও কিছু যায় আসে না, আমি আমার কর্ম ঠিক করে যাব। এটা তাদের দিকে বলে বুঝাতে চাই না যে আমার এটা একটা ভালো লাগে, আমার ভালো লাগার জিনিস, আমার ভালোবাসার জিনিস, আমি যে কাজটা করি সেটাও একটা কাজের মধ্যে পড়ে, আমি তাদের দিকে বলতে চাই না। কিন্তু আমি একটা জিনিসই জানি যে আমি ইউটিউবে যখন এসেছি, আমি একটা ভালো যখন কাজ করছি, আমি এইটার আজ না হলেও আমি পরবর্তীকালে একদিন না একদিন সাকসেস পাবই, আমি একদিন না একদিন অনেক মানুষের ভালোবাসা পাবো। তখন তাদের মুখে না বলে তারা নিজেরাই নিজেদের প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে যে আমি কি কাজ করতাম, কি কাজ করেছি, তখন তাদের নিজেরটা নিজেরা বুঝতে পেরে যাবে। আমি মুখে বলে কখনো শোধ নেবো না বা নিতে চাইও না, আমি আমার কর্ম ঠিক করে যাব, একদিন না একদিন আমি সফলতা পাবই পাবো, তাই না বন্ধুরা? ভালো এক জোড়া পাখি আছে, নেবে তো না? এগুলো খানদানে যত লোক আছে সবারই নাম বলবে তোমাদের। তোমরা জানো মাথা খারাপ আছে নাকি? একটা 600 টাকা দি। টিয়া পাখি ঠুটি লাল বল, আমি
রান্না বান্না স্টার্ট করে দিয়েছি, আর এইদিকে হচ্ছে ডিমের অমলেট গরম গরম, আর এইদিকে ওভেনটা চাপিয়ে দিয়েছি ভাত, আর ভাতের সাথে ফেলে দিয়েছি একটা ডিম, যেহেতু পচন ডিমের অমলেট খায় না, ওকে ডিম সেদ্ধ লাগবে ওই জন্য। আর এদিকে বাড়িতে কটা পাকা আমড়া পড়েছিল, তো পাকা আমড়ার চাটনি খেতে খুব ইচ্ছে করছিল কদিন ধরে, তো ওই জন্য পাকা আমড়ার চাটনি করবো। আর এদিকে আমাদের তিনজনাকার তিনটে ডিমের অমলেট করে নিচ্ছি, একটু ঝোল বানাবো ডিমের অমলেট দিয়ে, খেতে ভালো লাগে তাই না, ডিমের অমলেট দিয়ে ঝোল আলু দিয়ে। তো এদিকে আলু পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে আদা রসুন টমেটো পেস্ট করে রেখে দিয়েছি যাতে ঝটপট করে রান্নাটা হয়ে যায়, আর এদিকে চাটনিটা আমার হয়েও গেল ঝটপট করে। আর কালকের কিছুটা চচ্চড়ি অবশিষ্ট পড়েছিল, তো সেটাই আবার গরম করে আজকে দিনটা একটু চালিয়ে নেবো। আর বাসি চচ্চড়ি খেতে কার কার ভালো লাগে সেটা একটু কমেন্টে জানাবেন, আমার তো বেশ ভালো লাগে। কলিং বেল লাগিয়ে দিয়েছ? অনেক কিছু লাগিয়ে দিয়েছ, বাহ কি সুন্দর হয়েছে। লাইট গুলো গেল অন্ধকার, দারুন দারুন হয়েছে, খুব সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। এগুলো বসার জায়গা, বসে বসে বৃষ্টি দেখতে পারবেন, বর্ষা কালে বাথরুমে দেখা হয়ে গেছে। দিয়ে দেবে যে করেছে সে, খুব সুন্দর হয়েছে, বেশ কালারগুলো খুব সুন্দর সুন্দর হয়েছে। আর এই সিংহাসনটার কথা বলছিলে, খুব সুন্দর হয়েছে। এটা বাবু ডুম তো, এই খাটটা করানো হলো, আমি কবে থেকে আশপাশ বলছি আসার হচ্ছে না। খুব সুন্দর হয়েছে, চল খেলাম ঘর ওই দিদির বাড়িতে। আমাকে কবে থেকে বলছে যে রুম্পা এসো এসো আমার ঘর দেখে যাও, ঘরটা ফিনিশিং হয়ে গেছে, তো আমাকে বলে বলে হাইরান, কিন্তু আমার একদম সময় হচ্ছিল না যাবার, তো আজকে একটু সময় বার করে যে দেখে এলাম, বেশ ভালো লাগলো। কিছুদিন আগে গিয়েছিলাম, তখন রং টং ফিনিশিং হয়নি, তখন ওই পাথরের কাজ হচ্ছিল ওদের, তো
আজকে গেলাম, বেশ ভালো লাগলো দেখতে। আমারও কবে হবে কে জানে, কবেই হবে আমার ঘর। ঠিক আছে, সবারই হবে একদিন, আমি এখন কষ্ট করছি, আমারও হয়তো একদিন হবে। তো এটাই তো, কষ্ট করলে তার সুখ ভোগ তো আছেই, তাই না? তো এখন যাব মাঠের দিকে, সন্ধ্যা সন্ধ্যা হয়েই এসেছে দেখতে পেয়েছেন। তো যাই একবার ঘুরে আসি, দেখে আসি, একটু আসি, চলে যাবো। তুলে নিয়ে পালাবে, তুলে নিয়ে। এটা হচ্ছে বড় বিড়াল, তাই না? এর থেকে আরেকটা বড় বিড়াল আছে, এর থেকে আর একটা বড় বিড়াল আছে বলছে, আর এটা হচ্ছে ছোট বিড়াল। এই যে এটা হচ্ছে ছোট বিড়াল। এখন গোপুর মজাগুলো আপনাদের তো দেখানো হয়নি, কি সুন্দর কুটকুটে পড়া হয়েছে, তাই না? আর আমি সোয়েটারটার ম্যাচিং এ এই মজা করেছি, আর টুপিটাও করেছি। টুপিটা কই? টুপিটা বুনো দেখতে আছে, ওখানে রয়ে যেতে। এই দেখুন টুপি, নিচের দিকে নামিয়ে দাও। ইজো ঠিক আছে, সন্ধ্যাবেলা পড়া কমপ্লিট করে দিয়েছো? হ্যাঁ। তো পড়া কমপ্লিট হয়ে গেছে, এখন ও শুয়ে শুয়ে এখন কার্টুন দেখছে, আর সোনু এখানে এখন বসে বসে ও কি বানাচ্ছে, হাতি ঘোড়া কিছুই বুঝতে পারছি না। সোনু সামনে এক্সাম, তাই না? হ্যাঁ। তো ওর এক্সাম, ও স্কুল থেকে কিছু একটা বানাতে দিয়েছে, মানে মন খুশি যে যে এরকম বানাতে পারে। তো ও এটা বানাচ্ছে, আর ওর এটা যে কি বানাচ্ছে আমি নিজেই মাথা মুন্ড কিছু বুঝতে পারছি না, তো আপনাদের কি বুঝাবো। তো ও এটা এখন ফিনিশিং করুক, তারপর আপনাদের এখন দেখাবো এটা লাস্ট কি দাঁড়াচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।